الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

অর্থাৎ যারা আল্লাহর বলি রয়েছে মকবুল রয়েছে এনাদের বিভিন্ন গুণাবলী আমল ইবাদত দিনের খিদমত ইনাদের মর্যাদা বিভিন্ন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আলোচনা হয়ে থাকে আর যেখান থেকে আমাদের জন্য অগণিত শিক্ষানীয় মাদানি ফুল বিষয় রয়েছে উপদেশ রয়েছে নসিহত রয়েছে যেগুলো আমরা যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আমরা দুনিয়াতেও কামিয়া ফব। আঁকিরতে আমরা কামিয়ে ফব। তো আজকে ইনশা আব্লা আমরা এই আল্লাহর প্রিয় বান্দা অনুষ্ঠানের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তো আজকের বিষয় হচ্ছে আউলিয়াদের মর্যাদা যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের কি মর্যাদা রয়েছে এই বিষয় নিয়ে ইনশা আব্লাহ আমরা আজকে বিভিন্ন হাদিসে মোবারকা থেকে বিভিন্ন ওয়াকিয়া থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী রসুল করিম রহিম রাহিম নূর নুর সাল্লু তল আলাহিবসাল্লামের ফরমান যে ব্যক্তি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার আমার উপর দরুদে পাক পড়বে আল্লাহ তালার উপর এটা হক রয়েছে যে আল্লাহ তালা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুণাকে মাফ করে দিবে صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه بالسلام. ليش تاني بيرام؟ أر مدني ت channels ده شكرا. أولادير مرجع دا را الله تلر بندا أولياء كيرام. إن دير كي مرجع شو نامرا؟ اكته حدث س مباركة كي سرابن كوري. أمير المؤمنين حضرت السيدة عمر فاروق عظم ولد الله تعالى أنه تكية بني ترويتشي. أمادير بين النبي الرسول الكريم রউফুর রহিম হজুরপুর নূর সাল্লাহ আলাইহি আলাইহিবুসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আল্লাহর এমন কতগুলো বান্দা রয়েছে যারা নবীয় নয় শহীদও নয় কিন্তু কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মর্তাবা ও মর্যাদার কারণে নবী রসুল এবং শহীদগণও তাদের ব্যাপারে ঈর্ষা করবেন পিস বেড়া এখানে একটা বিষয় সবাই আমরা অন্তরের মধ্যে গেঁথে নিই একটাকে বলা হচ্ছে হিংসা হিংসা এটা হচ্ছে খারাপ জিনিস গুণা আর যেটাকে বলা হচ্ছে ঈর্ষা এটা খারাপ নয় বরং এটা হচ্ছে ভালো অর্থাৎ অন্যজনের ন্যাক আমল দেখে নিজের মধ্যে ঈর্ষা আসা যে আমি যদি ইনার মতো ন্যাক আমল করতে পারতাম ইনার চাইতে আরও বেশি নেকি করতে পারতাম তো এটাকে বলা হচ্ছে ঈর্ষা তো বলা হচ্ছে এনারও ঈর্ষা করবেন কেউ আল্লাহ রসুল তালা আলিহি আসাল্লামের কাছে আরস করলেন ইয়া রসুল্লাহ সাল্লিহি আসাল্লাম আমাদেরকে তাদের আমল সম্পর্কে বলুন যাতে করে আমরাইও তাদের সাথে ভালোবাসা রাখতে পারি নবী করিম সাল তাইল আলিহি আসাল্লাম ইরশাদ করলেন তারা এমন মানুষ যারা কেবল আল্লাহ রেজামন্দির জন্য আত্মীয়তা কিংবা কোনোরূপ দুনিয়াবী সম্পর্ক ছাড়াইও অন্যদের প্রতি ভালোবাসা পোষণ করে অর্থাৎ তারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে যদি কাউকে মহাব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অর্থাৎ তাদের প্রত্যেকটা কাজে হয় আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য আল্লাহর কসম তাদের চেহারা হবে উজ্জ্বল তারা নূরের মিম্বরে উপবিষ্ট করবে থাকবে যখন সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে থাকবে তখন তাদের ভয় থাকবে না আর যখন সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে তখন তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না কৃষ্ণাই বাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম আউলিয়া কিরামের মর্যাদা সরকার সাল্লাহ তু আলি আসালামের বাণী মোবারক থেকে যে তাদের এমন মর্যাদা হবে নূরের মিম্বরে থাকবে তাদের চেহারা উজ্জ্বল হবে তাদেরকে দেখে নবীগণ শহীদগণ ঈর্ষা করবে তো এনাদের এই মর্যাদা কিসের কারণে এ কারণে যে তারা দুনিয়াতে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আত্মীয়তা সম্পর্ক আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মানুষ সাথে তারা করত দাওয়াত দিত মানুষকে আল্লাহর দিকে তারা আহ্বান করত আমাদের কি উচিত আর দর্শক শ্রোতা আমরাও যেন সরকার সাল্লাহআলম আলাইহালামের বাণী মোবারকের উপর আমল করার নিয়তে যাদের আমাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে যেন সুসম্পর্ক বজায় রাখি কারণ বর্তমান সময়ে আমাদের সাথে হসান ভাই রয়েছে আসলে হেসান ভাই আমরা যদি দেখি বর্তমান সময়ে মানে এই হাদিসে মুবারকার প্রতি যদি আমরা খেয়াল করি মানুষ কিন্তু এখন আত্মীয়তার সম্পর্ক অহর অহর কি করতেছে ছিন্ন করতেছে মানে কথাই কথাই মানে সম্পর্ক ছিন্ন করতেছে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করতেছে এমন কি অনেকেই তো আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হচ্ছে ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হচ্ছে মানে কেউ কাউকে দেখতে পারে না শুধুমাত্র কয়েকটা বিষয় হয়তো নিজের মন মালিন্য হয়তো ঘরের মধ্যে কোনো একটা ঝগড়া লাগলো স্বার্থে দুনিয়া কোনো স্বার্থে তো আসলে এই বিষয়ে আপনি কিছু মাদানে ফুল দেন যে মানে কিভাবে আমাদের মধ্যে মোহাব্বত বাড়বে এবং আমরা যাতে একে অপরকে নিজের ব্যক্তিগত স্বার্থ নয় আল্লাহ তার আসলের জন্য যাতে মহাব্বত করতে পারি জি আসলে এই বিষয়ে দেখেন তালার ওলি ওলি তো তাদেরকে বলা হয়েছে কারণ সাধারণ মানুষদের মধ্যে তো এই গুণগুলি নেই যেমন সাধারণ মানুষ আমাদের মধ্যে অভ্যাস থাকবে দুনিয়াবি স্বার্থের জন্য আমরা দেখবেন দুনিয়াবি নিয়ামত অর্জন করার জন্য কিন্তু আজকে আমরা উঠে পড়ে লেগে আছি কিন্তু আল্লাহ তালার ওলি যারা বান্দা যারা তারা কিন্তু আল্লাহ তাল যা কিছু করবে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কিন্তু করে থাকেন তো আল্লাহ তালার সন্তুষ্টির মধ্যে কিন্তু এটাও রয়েছে যে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা পিতা মাতার সাথে কিভাবে আচরণ করতে হবে ভাই বোনদের সাথে কিভাবে আচরণ করতে হবে প্রতিবেশীর হক কিভাবে পালন করতে হবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন তো আল্লাহর অলিরা দেখবেন সর্ব অবস্থার মধ্যে শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে আর এটা দেখবেন আল্লাহর অলিদের মকাম তো আরও উর্ধে এটা সাধারণ মানুষদের মধ্যে যারা সাধারণ মুসলমান মুমিন বান্দা তারা তো আল্লাহ তালার কথা চিন্তা করে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে কিন্তু আল্লাহ তালার অলিদের মকাম এত উপরে তারা শুধু নিজেদের রিলেটিভ নয় নিজেদের আত্মীয় তো এটা আছে এটা তো অবশ্যই পালন করে যারা তাদের পরিচিত নয় যাদেরকে কখনো চিনে নয় তাদেরকে তাদের সাথেও তারা সুসম্পর্কে বজায় রাখে আর অলিদের সান আল্লাহ অলিদের শান সম্পর্কে যে হাদিসে বাগের মধ্যে এরকম আসছে যে যারা আল্লাহ তালার অলি রয়েছে তাদের ইমানের জোরে তাদের অন্তরকে অন্তর ফেটে যায় তাদের এমন ইমানের শক্তি এবং আল্লাহ তালার অলির সম্পর্কে তাদের মর্যাদা সম্পর্কে কুরআনে পাকে কী এরশাদ হয়েছে আসলে আমরা কুরআনুল কারিম থেকে শ্রবণ নেই। যে আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই আল্লাহর অলিদের অতীত ও ভবিষ্যতের কোনো চিন্তা নেই অর্থাৎ অতীতেরও কোনো চিন্তা নেই এবং ভবিষ্যতে কোনো চিন্তা থাকবে না আল্লাহ অলিদের যারা ইমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে ইহকাল ও পরকালে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং কুরআনুল কারিমে আরেক জায়গায় এসে যাচ্ছে অলিদের বিষয়ে যে মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর বলি এবং কুরআনুল কারিমে আরেক জায়গায় এসেছে যে ওই ব্যক্তিকে অলি বলা হয় যিনি আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করেছে সাধ্যমতো আনুগত্য করে গুনাহের কাজ থেকে বিরত থাকে এবং প্রকৃতগত বিষয়দি ও প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে বিরত রাখে তো এগুলি হচ্ছে কুরআনুল কারিমের মধ্যে এসেছে এছাড়াও আরও অসংখ্য কুরআনুল কারিমের মধ্যে আয়াত রয়েছে ইনশাআল্লাহ আমরা আলোচনা আরও করব তো দেখেন এবং বলা হয়েছে যে মুত্তাকিরা হচ্ছে আল্লাহতালার অলি তো এখানে এটাও আমাদের বুঝতে হবে যারা মুত্তাকি নয় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নি তারা কিন্তু অলি হতে পারবে না এবং এই হাদিসে পাকের এই আয়াতে কারিমের ব্যাখ্যায় মুফাসসিরগণ যারা রয়েছেন তো তারা এটাও বলেছেন যে যারা সঠিক আকীদা রাখে আল্লাহ তালার প্রতি আম্বিয়া ইকরামদের প্রতি আমাদের প্রিয় নবীর প্রতি আউলিয়া ইকরামদেরকে প্রতি এবং ফেরেস্তাদের প্রতি অর্থাৎ সমস্ত বিষয় আহলে সুন্নত ওয়াল জামাতের যে আকিদা এই আকিদা যারা বিশ্বাস করবে এবং নেক আমল করবে তারাই হচ্ছেন ওলি মাসাল্লাহ এহসান ভাই আপনি অনেক সুন্দর মাদানি ফুল দিয়েছেন যে আসলে আল্লাহ তাল্লাহর যারা বলিগণ তাদের মর্যাদা সয়ন আল্লাহ তালা নিজে বর্ণনা করেছে যে আরেক জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল তল ইরশাদ করেন হাতি সে কুচির খুলাসা হচ্ছে তারা আমার আউলিয়া ও মাহবুব বান্দা যারা আমার জিকির করে আর আমিও তাদের স্মরণ করি তো এখানে একটু চিন্তা করার বিষয় যে তারা আমার আউলিয়া আল্লাহ বলছে তারা আমার কি আউলিয়া তারা আমার জিকির করে কারণ বলিগন এরা সর্বদা কিন্তু তাদের জবানকে অন্তরকে আল্লাহ তাল্লার স্মরণের মধ্যে রাখে তারা সব সময় মানে তাদের চিন্তা ভাবনা মানে কাজ কাম উঠা বসা সব কিছুই কিন্তু ইবাদত অনুযায়ী হয়ে আসলে যে যাকে করে ভালোবাসে সে সব সময় তারই আরেকটা এখানে কথা বিষয় যেটা আল্লাহ তাদেরকে স্মরণ করে আল্লাহ যদি আমরা দুনিয়া একটু ক্ষেত্রে দেখি মনে করেন কেউ যদি এটা জেনে যায় অমুক একজন সম্পদশালী ব্যক্তি অথবা প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী অথবা চেয়ারম্যান কাউকে স্মরণ করেছে তার নাম ধরেছে তাকে নিজের কাছে ডেকেছে এরকম যদি আমরা দুনিয়াতে শুনি তাহলে যার নাম ধরেছে সে কিন্তু অনেক খুশি হয়ে যায় এবং মানে গর্ব করে মানুষকে বলে বলে বেড়ায় যে এরকম এরকম হয়েছে তো সয়ন আল্লাহ তালা যাদেরকে স্মরণ করে তো তাদের মকা মর্যাদা সান আল্লাহ এটা কেমন হবে আল্লাহ বলা হয় যে যারা আল্লাহ তালার কাজের মধ্যে লেগে যায় স্বয়ং আল্লাহ তার কাজে লেগে যায় আল্লাহ অলিয়া তো সবসময় চেষ্টা করছেন তাদের কাজ করার জন্য আল্লাহ তালার হুকুম আহতাম মেনে চলার জন্য একটা দুনিয়াবি উদাহরণ এরকম যে যদি একটি প্রতিষ্ঠানের মধ্যে মালিকের কাজ শ্রমিকরা যখন করে কর্মচারী যারা তো একটা টাইম থাকবে দেখবেন যে পাঁচ কারো আট ঘন্টা কারো নয় ঘন্টা কারো বারো ঘন্টা তো ওই নির্দিষ্ট টাইমের মধ্যে যারা কাজ করবে এটা হচ্ছে সাধারণ শ্রমিকদের কিন্তু দেখবেন মালিকের খুশির জন্য প্রতিষ্ঠানের লাভের জন্য কেউ একটু অতিরিক্ত করে এটা মালিকটাকে বলেও নেই তিনি নিচ থেকে বাড়িয়ে করছে তো তখন দেখবেন যে মালিক কি করবে যে আমার অন্য অন্য কর্মচারীর মধ্যে তিনি আলাদা কারণ তিনি আমার খুশির জন্য বা আমার প্রতিষ্ঠানের সুবিধার জন্য উন্নতির জন্য তিনি কাজকে বাড়িয়ে দিচ্ছে তো তখন দেখবেন যে মালিকও তার প্রতি বেশি প্রভাবিত হবে তার প্রতি খুশি হবে তো ঠিক দেখেন আল্লাহ বলিরাও কিন্তু শুধু ফরজের মধ্যে সীমাবদ্ধ নয় যেভাবে ফরজ ওয়াজিব সুন্নত নফল এবং কি মুস্তাহাব আমলগুলি খুঁজে বের করে আমল করে তারা হচ্ছে আল্লাহ তালার অলি আরেক জায়গার মধ্যে আসছে কিতাবের মধ্যে বলা হচ্ছে অলিয়া তারা যারা মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায় তো মানে কীভাবে তারা আল্লাহর প্রিয় বান্দা বানায় মানুষকে বলা হচ্ছে এরা যারা পদভ্রষ্ট অর্থাৎ গুনার দিকে চলে গেছে মানে খারাপ কাজের দিকে চলে গেছে তো ইনারা তাদের কাছে গিয়ে তাদেরকে নেকির দাওয়াত দিয়ে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে আল্লাহ তাল্লার ইবাদতের দিকে নিয়ে এসে আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা বানিয়ে দেবে অর্থাৎ যারা প্রিয় শুধু তারা প্রিয় হয় না তারা অপরকেও আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেবে তো আসলে এই গুণটা কিন্তু একমাত্র বলিদের হয়ে থাকে আপনি দেখেন হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ কতজনকে আল্লাহর প্রিয় বানিয়েছে ইনি দাওয়াত দিয়ে বলা হচ্ছে কম বেশ বিরানব্বই লাখ কাফিকে মুসলমান বানিয়েছে এবং আমরা গোসিপা বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাল্লাহ ইনিও কত আল্লাহর আল্লাহর প্রিয়া বানিয়েছে এবং আমরা দেখি বাংলার জমিনে দেখি তিনশো শাহজালাল শাহজাল আলিয়মেনি রহমতুল্লাহি তাল্লাহ এনারা তো নিজেরা আসেই প্রিয় কিন্তু তারা এখানে এসেছে মানে যারা গোমরা খারাপ খারাপ দিকে চলে গেছেন এবং ইসলাম থেকে দূরে তাদেরকে তারা দাওয়াত দিয়ে কলমা পরায় মুসলমান বানায় তাদেরকেও তারা আল্লাহ প্রিয় বান্দার মধ্যে পরিণত করে দিয়েছে আল্লাহ ওলিরা দেখেন আল্লাহ অলিদের এমন মর্যাদা স্বয়ং আমরা শুনেছি আনুল করিম থেকে হাদিসে মুবারকা থেকে তো এই মর্যাদাটা কেন দেওয়া হয়েছে যেমন আল্লাহ তালার ওলিরা তাদেরকে আল্লাহ এমন বিশেষ গুণ দিয়েছেন যার দ্বারা তারা ইসলামের দাওয়াত দিয়ে যারা অমুসলিম তাদেরকে মুসলমান বানিয়েছেন নেকির দাওয়াত দিয়ে তাদের মধ্যে এমন কোয়ালিটি দিয়েছেন যেই গুণ দিয়ে তারা উত্তম চরিত্র দিয়ে উত্তম তাদের আখলাক দিয়ে তাদের কিছু কারামতের মাধ্যমে তো আল্লাহ দিনের দাওয়াত তারা দিয়েছেন যদি এই গুণগুলি না থাকতো দেখবেন ইসলামের পূর্বে যারা কাফির ছিল তো এদেরকে প্রতিহত করার মতো সাধারণ মোমিনদের মধ্যে কিন্তু সেই ক্ষমতা ছিল না তাদেরকে প্রতিহত করবে তো এদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ বিশেষ তালার যারা ওলি তাদেরকে আল্লাহ এমনই ক্ষমতা বানিয়ে দিয়েছেন আচ্ছা দেখুন আল্লাহ তাদের মর্যাদা আমরা এখান থেকে একটু তালার চিন্তা করতে পারি যে তারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের জন্মভূমিকে আমরা প্রতিটা ওলিদের জীবনী যখন আমরা দেখবো যে তাদের জন্মস্থান এক জায়গায় তাদের ওফাত হয়েছে আরেক জায়গায় তাদের মাজার শরীফ আরেক জায়গাতে এর কারণ কি তারা কি ব্যবসা করার উদ্দেশ্য কি তার জন্মভূমিকে ত্যাগ করেছেন আজকে আমরা জন্মভূমি ত্যাগ করি কি আমাদের দুনিয়া পাওয়ার জন্য অর্থাৎ চাকরির জন্য এক দেশ থেকে আরেক দেশে যাই কিন্তু ঠিক অনুরূপ অলিরা যেয়েছেন কিন্তু ব্যবসার জন্য না তারা যেয়েছেন নেকি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তালা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এর জন্যই দেখেন আজকে অলিদের মর্যাদা আল্লাহ তালা এত বাড়িয়ে দিয়েছেন যেমন শাহজালাল রাহমতুল্লাহ তালা আপনি বললেন তার তিনি ইয়ামেন থেকে বাংলাদেশ জমিনে এসেছেন দিয়েছেন আল্লাহ তালাকে রাজি করেছেন বিধায় এখন সারা দুনিয়ার মানুষ আল্লাহ তালা সেই অলিকে জিয়ারত করতে আসছে মাঝারের মধ্যে দেখুন আজকে আপনি আমি বা আমাদের আত্মীয় যদি মারা যায় কবরস্থানের মধ্যে তো হয়তোবা আমাদের দুইজন চারজন আত্মীয় স্বজন তাকে দেখতে যাবে আচ্ছা যারা আত্মীয় না তাকে চিনে না কেউ কি যাবে দেখতে অবশ্যই যাবে না কারণ তাকে কেউ চিনে না কিন্তু শাহজালাল বাবা রাহমত্তল্লাহ আলাই তাকে বাংলা জমিনে কে চিনে তার আত্মীয়কে তার পরিবার এখানে কেউ নাই এরপরেও তাকে দেখতে যায় সবাই আল্লাহ মর্যাদা হচ্ছে আল্লাহকে রাজি করেছে এখানে আরেক জায়গার মধ্যে আছে যে আল্লাহ তাল্লাহর মর্যাদা মর্যাদাকে আল্লাহ কিরকম বৃদ্ধি করেছে যে বলা হচ্ছে আল্লাহর বলিগণ ফিতনা থেকে দূরে থাকেন এবং দুনিয়াবির জঞ্জাল থেকে বেঁচে থাকেন অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াবীর যেগুলো ফিতনা আছে এগুলো থেকে আল্লাহ তাদেরকে দূরে রাখেন এবং আমরা যদি আজকে দেখি দুনিয়াবী যে মানে দুনিয়ার মধ্যে কত রকমের সমস্যায় জর্জরিত তো আল্লাহ তালা তাদেরকে এগুলা থেকে কি রাখেন দূরে রাখে দূরে রাখে যে এ ব্যাপারে একটা হাদিসে মোবারকা হসরতের আব্দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবন তালা আনহুতে কে বর্ণিত সরকার দো আলম সাল্লু তহ সাল্লাম ইরশাদ করেন আল্লাহর কিছু খাস বান্দা এমন রয়েছে যাদেরকে তিনি আপন রহমত দ্বারা রিজিক দান করেন জীবনে শান্তি ও নিরাপত্তা দেন এবং মৃত্যুর পর জান্নাত দান করেন তারা ওই সব ব্যক্তি যাদের উপর ফিতনাম রাতের নিয়ায় ছেঁয়ে যায় অথচ তারা তা থেকে সুরক্ষিত থাকে প্লিস বাইরা আর মাদনিক চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম আল্লাহতালার কিছু খাস বান্দা প্রিয় বান্দা এমন যাদেরকে আল্লাহ তালা নিজের আলা রিজিক দান করেন আল্লাহ তালা তাদেরকে অন্তরের প্রশান্তি দান করে আরেক জায়গার মধ্যে আসছে আল্লাহর বলিগণ আহার পানাহার এবং পোশাক আশাকে একেবারে নগণ্য পর্যায়ের হয়ে থাকে বিভিন্ন দুঃখ কষ্ট এবং মুসিবতে তারা যদি কোনো বিষয়ে আল্লাহর নামে দোহাই দিয়ে ফেলেন আল্লাহ তাদের দোহাই পূরণ করে দেন তো প্লিজ বাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালার যারা প্রিয় বান্ধব এরা পোশাক আশাক এগুলাতে একদম সাদা সিদা ভাবে জীবনযাপন করেন তাদের খাবার এগুলা দেখবেন একদম মানে স্বল্প এবং এত মানে ভিআইপি আইটেমের হবে না কিন্তু বাহান আল্লাহ তাদের মর্যাদা তো সবার থেকে উঠবে কেন মর্যাদা হবে না কারণ আল্লাহ তালার ওলি যারা তো সবসময় সর্ব অবস্থার মধ্যে ভালো রাখুক মন্দ রাখুক তাদের উদ্দেশ্য শুধু আল্লাহ তালাই হয়ে থাকে যেমন একটি ঘটনা আমরা যদি এটি শ্রবণ করি হৃদয়ের কান দিয়ে মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছে আসলে বুঝতে পারবে যে আল্লাহ তালার অলিদের ক্ষমতা আল্লাহ কেনই বা বাড়াবেন না মর্যাদা কেনই বা উচ্চ হবে না যেমন একবার সিরি সাত্তি রহমতুল্লাহি তালা আলাই তো তিনি একবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তালা আলীকে তার এই ঘটনাটি তার কাছে বলছিলেন যে হে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তালা আলাই। তো আমি দেখতে পেলাম যে একদিন আমি আল্লাহ তালার দরবারের মধ্যে উপস্থিত হয়েছি তো আল্লাহ তালা এরশাদ করলেন যে হে জুনাইদ আমি যখন পুরো মাকলোকাতকে সৃষ্টি করেছি তো সবাই আমাকে ভালোবাসার দাবি করতো তো এরপর আমি যখন দুনিয়া সৃষ্টি করলাম তো এই ভালোবাসার দাবিদার এদের মধ্যে থেকে নব্বই ভাগ পালিয়ে গেল এবং দশ ভাগ বাকি যারা তারা আমার কাছেই রয়ে গেল এরপর আমি যখন জান্নাত আবিষ্কার করলাম অর্থাৎ জান্নাত সৃষ্টি সৃষ্টি করলাম তো তখন এই এর মধ্যে আবার এই দশ ভাগের মধ্যে নব্বই ভাগে আবার তারা পালিয়ে গেল দশ ভাগ রয়ে গেল। এরপর আমি যখন তাদের উপর সামান্য পরিমাণ পরীক্ষা অর্থাৎ মুসিবতকে সৃষ্টি করলাম মুসিবত অবতীর্ণ করলাম তো এর মধ্যে থেকে দশ ভাগ রয়ে গেল এবং নব্বই ভাগই পালিয়ে গেল। আর বাকি যারা রয়েছে তো তাদেরকে আমি আরোচ করলাম যে তোমরা কি জন্য রয়ে গেছো সবাই তো নিজ নিজভাবে পালিয়ে গেছে নিজ স্বার্থের জন্য বা নিজ কারণে পালিয়ে গেছে তো তোমরা না চাচ্ছ জান্নাত না দুনিয়া না মুসিবত দিয়ে দেওয়ার পরেও তোমরা এখানেই রয়ে গেছো আসলে তোমাদের উদ্দেশ্য কি তোমরা আসলে কি চাও তারা কি উত্তর দিলেন যে হে আল্লাহ আমাদের উদ্দেশ্যকৃত বিষয় আমাদের চাওয়া পাওয়া শুধু তুমি আর তুমি শুধু তুমি আর তুমি হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের সব তুমি আর তুমি মাওলা তো আল্লাহ তালা তখন বললেন যে আমি যদি তোমাদেরকে এর থেকেও মুসিবত বাড়িয়ে দিই পরীক্ষাকে বাড়িয়ে দিই এর পরেও কি তোমরা তা সহ্য করতে পারবে তখন তারা কি এরশাদ করলেন তারা বললেন যে হে মাওলা তুমি যদি আমাদেরকে এর থেকে পরীক্ষা বাড়িয়ে দাও মুসিবতকে আরো বাড়িয়ে দাও আমরা তোমার এই মুসিবতের উপর রাজি খুশি থাকব। তখন আল্লাহ তালা বললেন যে হে জুনাইদ জেনে রাখো এরাই হচ্ছে আমার প্রিয় বান্ধা আমার বলি দেখুন আল্লাহ তালার যারা ওলি আসলে বাস্তবিক পক্ষে তারা যত মুসিবত আসুক ঝড় তুফান আসুক তারা জান্নাতও চায় না তারা আল্লাহকে রাজি খুশি চায় চায় এখানে একটা কথা আছে দেখেন সান ভাই বলা হচ্ছে যে মানে এরা জান্নাত পাওয়ার আশায় নয় বরং আল্লাহকে রাজি করার আশায় আমল করতেছে না এখানে একটা বিষয় মানে ছোট করে আমি শেয়ার করতেছি কি জি মনে করেন যে আপনার সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহাল একজন বাস ছিলেন বড় আশিকের রসলে ছিলেন এনার একটা গোলাম ছিল নাম হচ্ছে আয়াস। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ তালে আয়াসকে খুব বেশি মোহাব্বত করত এই জন্য অন্যান্য যারা ছিল তারা একটু হিংসার দৃষ্টিতে দেখত একদিন তিনি তাদেরকে বোঝানোর জন্য তো কিছু সবাইকে ডেকে তাদের সামনে কিছু মণিমুক্তা হিরা এগুলো ছিটিয়ে ছিটিয়ে দিলেন আর বললেন তোমাদের যার যা প্রয়োজন এখান থেকে কুড়িয়ে নাও নিয়ে নাও তো সবাই নিচ্ছে কিন্তু আয়াস নিচ্ছে না তো বাচ্চা যখন যাচ্ছে আয়াসও পিছিয়ে পিছে তো বাচ্চার পিছনে তাকিয়ে দেখলো দেখতেছে সবাই নিচ্ছে আয়াস বাচ্চার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে তো বাচ্চা জিজ্ঞেস করে আয়াস তোমার কি মনিমুক্তার দরকার নাই তখন তারা বলল আলিজা যাদের মনে দরকার এরা তো এগুলো নিচ্ছে তো আমার এগুলার দরকার নয় এগুলার মালিককে দরকার তো আসলে মালিক যদি এনার হয়ে যায় তো সব সবই তো তো জন্য যারা আল্লাহ তালার প্রিয় বান্ধব তো তারা বলেছে মানে আমরা যদি জান্নাতের আশাই করি তাহলে শুধু জান্নাত পাবো যদি জান্নাতে মালিককে পাওয়ার আশায় করে তো সব পেয়ে যাবো সব তো এমনিতেই চলে তো যিনি জান্নাতকে সৃষ্টি করেছেন ওই রব আল্লাহ তালাকে যদি আমরা পেয়ে যাই আল্লাহকে আমরা রাজি করতে পারি খুশি করতে পারি তাহলে তো সব কিছুই তো কি আমাদের হয়ে যাবে আমাদের প্রকৃত বুদ্ধিমান তো আসলে তারাই যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য যেমন নবীজি এরশাদ করেন যে যার হাদিসে সারাংশ কিছুটা এমন আমি কি তোমাদেরকে সবচেয়ে জ্ঞানীর কথা সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কথা বলবো না তখন তারা আলস করলেন যে ইহাসন অবশ্যই বলুন তো আমরা দেখেন দুনিয়াতে জ্ঞানী যাদেরকে জানি যাদেরকে বুঝি যে অনেক দুনিয়াবি অনেক মানুষ জ্ঞানী কিন্তু আল্লাহ রাসুল যাকে জ্ঞানী বলেছেন প্রকৃত জ্ঞানী কিন্তু সেই তো আল্লাহ রাসুল বলেন যে প্রকৃত জ্ঞানী হচ্ছে তিনি যিনি দুনিয়ার মধ্যে থেকে আখিরাতে সামানের প্রস্তুতি নিবেন তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী তো দেখুন আমরা যদি মানুষকে দুনিয়াবি নেয়ামতের আমরা তাদেরকে কথা বলি যেমন একটা উদাহরণ যদি কাউকে একশো টাকার বা এক হাজার টাকার কিছু বান্ডিল দেওয়া হয় এবং পাশে দেওয়া হয় পাঁচ টাকার বান্ডিল তো মানুষ কোনটা নিবে অবশ্যই বড়টা নেবে তো আজকে দেখুন আমরা দুনিয়া থেকে আখিরাত উত্তম হ্যাঁ জান্নাত উত্তম তো আমরা সেই বড়টা না খেয়ে আমরা কিন্তু দুনিয়া এই ছোটটাই কিন্তু নিচ্ছি তো যদি আমরা মনে করি আমরা অনেক জ্ঞানী কিন্তু আসলেই কিন্তু অজ্ঞানীদের মতোই কাজ আমরা করি এই জন্য তো আল্লাহ তালার প্রিয় বান্দাগণ তারা হাকিকত বুঝাচ্ছে বুঝায় তারা ওইটার দিকে তাদের মনকে লাগিয়ে দিয়েছে তো প্লিজ নাই বাইরা আর মাদানির চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষের দিকে চলে আসছে কি উচিত আমরা যেন আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হয়ে যায় আর এটা মনে রাখবেন যারা আল্লাহ তাল্লার প্রিয় বান্দা হয় তাদের যেন নাম সুনাম পোশাক আশাক এগুলা দামি হওয়া বাড়ি গাড়ি এগুলা হওয়া এটা শর্ত নয় যে আমরা একটা হাদিসে মোবারকা শুনে পর ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাবো

শান এমন তারা যদি কোনো বিষয়ে আল্লাহর নামে দোহাই দেয় আল্লাহ তালা সেই দোহাই অবশ্যই পূরণ করেন আসলে দেখেন আল্লাহর তাল্লার প্রিয় হওয়ার জন্য এরকম এগুলা শর্ত নয় নাম দাম অর্থাৎ নামি দামি পোশাক আশাক খেতি জজ এগুলা শর্ত নয় বরং আল্লাহ তাল্লার প্রিয় বান্ধা এরাইও আছে যারা মানে তাদের পোশাক পুরাতন চিহ্ন এরকমের মধ্যেই আল্লাহ তাল্লাহার কি আছে মানে বড় বড় বলি লোকি আছে যেগুলোকে সাধারণ মানুষ কি চিনতে পারে না কিন্তু তারা মুখ থেকে যদি কোনো কিছু বের করে ফেলে আল্লাহ তালা ওইটার সাথে সাথে কি করে কবুল করে দোয়া করে দেয় উন্নতিও দিয়ে যায় আবার কারোর জন্য যদি তারা বদা করে দেয় থাকে আবার আল্লাহ তালা কি অ্যাড করবো যে আল্লাহ তালিকদের মর্যাদা এত বেশি যে আপনি বললেন তাদের দোয়া আল্লাহ কবুল করবে এটা তো অনেক পরের বিষয় বরং তাদের হুসিলা দিয়ে যদি আমরা সাধারণ দোয়া করি এটাও আল্লাহ কবুল করি আল্লাহ মহান আল্লাহ প্রিস আর মাদানের চেনের দর্শক শ্রোতা আসলে আল্লাহ তালার প্রিয় বান্দাগণ এমন তাদের সৎকাল আমরা গুণাগারদের উপর দয়া করতেছে আমাদের আমাদেরকে উচিত আমরা যেন সবসময় আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দাদের সঙ্গ অবলম্বন করি আর আলহামদুলিল্লাহ এর জন্য দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ রয়েছে কারণ দাওয়াত ইসলামী এটা হচ্ছে কি ন্যাককার বানানো সংগঠন অর্থাৎ দাওয়াত ইসলামে মানুষকে গুনা থেকে বাঁচায় ন্যাক্কার বানায় এই জন্য আমাদেরকে উচিত আমরাও যেন এই নেককার হওয়ার জন্য আল্লাহ তালার প্রিয় বান্ধবদের সঙ্গ নেওয়ার জন্য এই দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি এবং আমার শেখ তরিকত আমির এহেল সুনত ন্যাক্কার হওয়ার যে আমাদেরকে ইন ইনাম ইসালা দিয়েছে এরপর আমল করি ইনশা আল্লাহ আমাদের মধ্যেও জীবনের মধ্যে পরিবর্তন আসবে নেকির প্রতি মহাব্বত আসবে গুণার প্রতি ঘিনা আসবে আল্লাহ তাআলা আল্লাহ তালা সকল প্রিয় বান্দার নেককার বান্দার সৎকায় أما ذلك والله تعالى نكر يديك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم